দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কনক সারোয়ার। দর্শক, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারোয়ারদির, এবং ইন্টারভিউ দেওয়ার পরপরই তিনি তার উপরে নানা হুমকি আসে। জেনারেল সারোয়ারদি আমাদের সঙ্গে সাক্ষাৎকারে বেশ কিছু প্রসঙ্গের অবতারণা করেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন, তিনি বাংলাদেশের সেনাবাহিনীতে ভারতীয় হস্তক্ষেপ প্রসঙ্গে বলেছেন, তিনি নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরেছেন। সাম্প্রতিক সময়ে আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে, আইএসপিআর তার একটি বক্তব্য পাঠিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। জেনারেল সারওয়ারদির বক্তব্যের, সকল বক্তব্যের একটি জবাব হচ্ছে তার স্ত্রী ফারজানা ব্রাউনিয়া। তো ফারজানা ব্রাউনিয়াও এই সংক্রান্ত একটি প্রতিবাদ পাঠিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে, কিন্তু দুঃখজনক ভাবে এটি যেভাবে আসার কথা ছিল, আইএসপিআর এর বক্তব্যের বক্তব্য যেভাবে এসেছে তার বক্তব্যটি সেভাবেই আসেনি। তো আজকে আমার সঙ্গে যোগ দিয়েছেন ফারজানা ব্রাউনিয়া। ফারজানা ব্রাউনিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ফেসবুক কথোপকথনে। আমি বুঝতে পারছি আপনারা খুব ভালো নেই, এটা আপনাকে দেখেও বোঝা যাচ্ছে, বা গত কয়েকদিনের যে ঘটনা প্রবাহ। তো আইএসপিআর এর যে বক্তব্য আমরা দেখেছি তাতে আপনাকে একজন বিতর্কিত নারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, এবং আপনিও এর প্রতিবাদ করেছেন। তো আপনি যদি আপনার প্রতিবাদের মূল বক্তব্যটা সংক্ষেপে যদি তুলে ধরতেন আমাদের কাছে। এই বক্তব্যটি ছিল একটি নারীর উপরে একটি সহিংস বক্তব্য, এবং বাংলাদেশ একটি আমাদের প্রাণের মাতৃভূমি, এবং তারা সাইন করেছে সিডর সনদে, এবং যেটা আপনারা সকলেই জানেন যে আমরা নারীর প্রতি কোনো কটূক্তি, অ্যাসপারশন উমেনহুড, আমরা এরকম কোনো বক্তব্য রাখতে পারবো না। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ অনেক সময় অনেক কথা বলে থাকে, সেটাকে ঠিক অতটা গুরুত্বের সাথে আমরা অনেক সময় নেব কিনা। কিন্তু আইএসপিআর তিনটি বাহিনীর মুখপাত্র, এবং আমাদের এই মহান মুক্তিযুদ্ধের সময় ব্যাটেল ফিল্ডে যাদের জন্ম, সে সেনাবাহিনীর মুখপাত্র, এয়ারফোর্সের মুখপাত্র, নেভির মুখপাত্র, তারা কি করে একটা মহিলাকে বলতে পারে বিতর্কিত নারী? আই এম রিয়েলি সারপ্রাইজড, এবং আমি অবাক, আমি আমি বিস্মিত, আমি আমি ঘৃণা ভরে প্রতিবাদ জানাচ্ছি যে এটি তারা কি করে করতে পারে। একজন মানুষ কি বলতে পারবে যে তিনি মায়ের পেট থেকে আসেননি? যদি কেউ বলতে পারে যে না, আমি মায়ের পেট থেকে আসিনি, তাহলে আমি তাকে কনসিডার করব। হাউ কাম তিনি তার মার প্রতি শ্রদ্ধাশীল না? হাউ কাম তিনি তার স্ত্রী কন্যার প্রতি শ্রদ্ধাশীল না? তিনি কি করে একটি মানুষকে লিখলেন যে অ্যাসপারশন অন ওমেনহুড? এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। ইভেন ইসলামে কিন্তু আছে, এটাকে সম্ভবত বলে তহমত, যে তুমি যদি কোনো নারীকে দেখো যে সে কোনো একটি বিষয়ে নেতিবাচক ভাবে চলাফেরা করছে, তারপরও সম্পূর্ণ না জেনে তুমি তার উপরে কোনো অ্যাসপারশন দিতে পারো না। সো আমি তীব্র প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই। আমি কিন্তু এই পরিবারের সদস্য, এবং আমি কিন্তু বিয়ে করে সেনাবাহিনীর সদস্য না, আমি কিন্তু চাকরি করে সেনাবাহিনীর সদস্য না, যে আমার চাইল্ডহুড অন্য কোথাও কেটেছে এবং পরে আমি সেনাবাহিনীতে এসেছি। আমি সেনাবাহিনীতে জন্মেছি, আমার বাবা একজন সেনা কর্মকর্তা, আমরা সকালে সাদা ছোট্ট আটার রুটি এবং আলু ভাজি খেয়ে বড় হয়েছে, আমার বাবা একজন সৎ কর্মকর্তা। আই এম সো আপসেট, আই এম সো, আমি হার্ট যে আমার বাবার সেই শ্রেষ্ঠ সংগঠন, আমি আমার আঙ্কলদেরকে দেখেছি, তারা শ্রেষ্ঠ এক একজন বীর, তো সেখানে কি করে আমাদের সংগঠন, কি করে আমার পরিবার এমনি একটি নেতিবাচক কথা ব্যবহার করলো? আমার ক্ষেত্রে আমি বলছি না, যে কোনো মেয়ের ক্ষেত্রে, ইউ ক্যানট ডু দ্যাট। তারা যা কিছু বলেছেন সবকিছু কিন্তু আপনাকে নিয়ে বলেছেন, এবং আপনার প্রতি তাদের এক ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে, যে বিবাহের পূর্বে আপনি জেনারেল সালওয়ারদিকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণে গেছেন, বিভিন্ন কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিলেন, সালওয়ারদি সাহেব সামরিক মেসকিট পরে বিয়েতে যোগ দিয়েছে, বিনা অনুমতিতে বিয়ে করেছেন, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু বিষয়। অর্থাৎ সারওয়ারদি সাহেব সাক্ষাৎকারে যা বলেছেন দেশ জাতি নিয়ে, তারা এই পুরো বিষয়টিকে নিয়ে এসেছে আপনার উপরে। তো একটু যদি বলেন যে এই যে অভিযোগগুলো, কেন সবাই, কেন আইএসপি আপনাকে নিয়ে পড়লো? মানে এই প্রশ্নটা তো আসলে আমাকে না করে যিনি আইএসপির এর পেছনে আছেন তাকে করার কথা, এবং তিনি এটার ব্যাখ্যা দিবেন বা উত্তর দেবেন। আমি তো চিঠিতে সেটাই লিখেছি যে প্লিজ ব্যাখ্যা করুন যে বিতর্কিত নারী কেন বলা হলো, প্লিজ ব্যাখ্যা করুন। আমি একজন ভদ্র মানুষ, আমি একজন শ্রেষ্ঠ বাবা মার সন্তান, আমি তো এমন কোনো শব্দ ব্যবহার করব না, বা আমি শিখিনি ব্যবহার করতে, যাতে আমি তাদের উপরে কোনো অ্যাসপারশন দিব। বাট এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না ডক্টর স্যার, বিকজ এটা আপনার ওনাকে জিজ্ঞেস করতে হবে যে ওয়াই ডিড ইউ রাইট। আমি জানতে চাচ্ছি যে
যে প্রসঙ্গগুলো এখানে আছে, যে তিনি বিনা অনুমতিতে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, ওকে, থ্যাংক ইউ, আপনারা তিনি স্বর্ণ কিশোরীর বিভিন্ন প্রোগ্রামে গেছেন, গেছেন, দেশের বাইরে ওকে, গেছেন অনুমতি না নিয়ে, তিনি বিয়ে করেছেন সেনা মেস কিট পরে, এই বিষয়গুলো সাধারণ মানুষ আমি প্রথমটাতে আসি। জি আমি প্রথম দুটোতে আসি। প্রথমে হচ্ছে বিয়ে। তিনি যখন আমাকে প্রপোজাল দেন, যে তিনি তার পরিবার, তার ছেলে মেয়ে সকলেই জানেন যে তিনি এই 91 সাল থেকে অপেক্ষা করছেন, এবং ওই ওনার স্ত্রীও জানেন, তিনিও বোধহয় 15 সালে তাকে একটা ডিভোর্স দিচ্ছেন। তো তিনি সেই কাগজগুলো আমাকে দেখান। আমি বলেছি যে দেখেন, আমি একজন সমাজকর্মী, সো আমি কোনো ভুল করতে পারবো না আইনগতভাবে, বা আমার ধর্মীয় যে টেরিটরি আছে, আমি একজন মুসলিম মেয়ে, আমি এর বাইরে কাজ করতে পারবো না। তো তিনি আমাকে তার স্ত্রী যে 15 সালে একটা ডিভোর্স তাকে দিয়েছে সেই কাগজটা আমাকে দেখিয়েছে। আমি বলেছি ঠিক আছে, আমি বাবা মার সাথে কথা বলি, আমি আসলে বিয়ে করতে পারবো কিনা এই বিষয়ে খুব শঙ্কিত, কারণ আমার 3টি সন্তান, এবং 3টি সন্তানকে আমি এককভাবে, একক প্রচেষ্টায় একটি সুন্দর জীবন দিয়ে বড় করছি। তিনি বিয়ের প্রপোজাল নিয়ে আমার বাবার কাছে গেলেন। আমার বাবাকে বলার পর আমার বাবা বললেন যে তুমি তোমার মুরব্বীদেরকে নিয়ে আসো না। তো সেই সময় আমার বিয়ের সিদ্ধান্ত হয়, আমার বাবা এবং ওনারা করেন, বিয়ে হয়েছে পারিবারিক ভাবে, আনুষ্ঠানিক ভাবে। এবং অনুমতির যে বিষয়টা বা মেসকিটের যে বিষয়টা, সে বিষয়টা কি একটু ব্যাখ্যা করবেন? আমার বিয়ে হয় 16 তারিখে। তিনি একটি শেরওয়ানি পরেন, আমি একটি লাল শাড়ি পরি, আমার মায়ের শাড়ি। আর পরবর্তীতে আবার যখন 26 তারিখে আমাদের অনুষ্ঠানটি হয়, সেখানেও তিনি শেরওয়ানি পরেন এবং আমি একটা নতুন শাড়ি পরি, যে শাড়িটা তিনি আমাকে কিনে দিয়েছেন। আমাদের 16 তারিখে কাবিন হয়, 26 তারিখে বিয়ের অনুষ্ঠান হয়। তো তো সেই ক্ষেত্রে 20 তারিখের দিকে আমরা একটা প্ল্যান করি, যে আমরা, আমার ছেলের প্ল্যান মূলত, যে বাপি এরকম একটা ড্রেস পরবে, আর তুমি এরকম একটা সাদা জামা পরবে, এরকম একটা ছবি তোলা যায় কি। তো এরা সবাই আমরা এক হলাম যে আমরা একটা ছবি তুলবো। তো ছবি তুলবার জন্য কি হবে, আমার ছেলে বললো যে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে গ্রিন, তো গ্রিন গ্রিন করে সাভার সাভার গলফ ক্লাবে যেতে পারি কিনা। জেনারেল সার্ভার্তি ওয়াজ ভেরি এক্সাইটেড, কারণ সেই জায়গার অনেক কিছু তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন। তিনি কর্তৃপক্ষ ছিলেন, তার অনুমতি নেওয়া হয়, তার সঙ্গে তিনি ফোনে বারবার কথাও বলেন যে আমরা যাচ্ছি, আচ্ছা ঠিক আছে ছবি তুলবো, আচ্ছা যান একটু না, আমরা কিন্তু দুপুরে খাবো, খাবারের একটা অর্ডার দিয়ে দিও, আমার সাথে লোকজন আছে, আচ্ছা ঠিক আছে। তো সকলের সাথে সবকিছুই খুব নর্মাল ছিল, এবং ওখানে যাওয়ার পর সাডেনলি বললো যে, আমি জানি না হোয়াট হ্যাপেন্ড, সাডেনলি ওরা বললো যে এখন এভরিথিং র‍্যাপ আপ করে আপনারা এখান থেকে চলে যান। দ্যাট ওয়াজ ভেরি ইনসাল্টিং। কেনা পোশাক পরে এটি একটি ছবি তোলা, ইট জাস্ট একটি ছবি তোলা হয়েছে, এবং ওনারাই লিখেছেন ওনাদের চিঠিতে যে আপনারা ফটো সেশন করতে যান। তো ওনারা যেহেতু লিখেইছে ফটো সেশন, তার মানে তো তারা জানে এটি ফটো সেশন। বিয়ের ব্যাপারে আমি শুধু ক্রস চেক করেছি যে তার ডিভোর্সটা লিগেলি কভার কিনা। আমি উকিলের সঙ্গে কথা বলেছি, উনি আমাকে দেখিয়েছেন যে ওনার ডিভোর্স হয়েছে 16 আগস্ট হয়েছে, এবং সেটা কার্যকর হয় হচ্ছে 14 নভেম্বর। তো তখন আমরা 16 নভেম্বর একটা রেজিস্টার করি বিয়ের, যে ঠিক আছে যেহেতু কভার হয়ে গেছে, লিগেলি কভার, সেহেতু আমার সাথে তার এটা হয়। এবং আমরা, উনি যেটা আমাকে দেখিয়েছেন এআরএ, যে আর্মি রুলস অ্যান্ড রেগুলেশন বইয়ে, যে একজন মুসলিম হলে মুসলিম আইনে তার বিয়ে হবে, এবং তারপরে তার সিও কে জানাতে হবে। বাই দ্য ওয়ে, এরকম একজন সিনিয়র জেনারেলের বিয়ের কথা তো লেখা নেই, ওখানে আরো অনেক কিছু লেখা যায়, 26 বছর না হলে হবে না, সে হবে না, এই নেই। তো এখন সেখানে ওনার সিও কে, ওনার সিও অবশ্যই সেনাপ্রধান, আমি নিজের কানে শুনেছি তিনি সেনাপ্রধানের সাথে কথা বলেছেন, যে আমার তো 8 তারিখ এরকম বিয়ে ঠিক হয়েছে, কি করা যায় এই সেই। তো হি ওয়াজ ভেরি হ্যাপি যে হ্যাঁ ঠিক আছে, গো আহেড স্যার, আমি তো আসতে পারবো না, বুঝেন, ঠিক আছে। এবং আপ টু দ্যাট ইট ওয়াজ ওকে। আমি জানি না, আই সিম্পলি ডোন্ট নো হোয়াট হ্যাপেন, মানে হোয়াট ইনস্ট্রিগেটেড। অ্যান্ড সেনাপ্রধান হ্যাপেন্স টু বি এ ভেরি নাইস পার্সন, সেনাপ্রধান যথেষ্ট ভালো একজন মানুষ, এবং তাকে আমি, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, উনি আমাকে আপা বলে সম্বোধন করেছেন, কারণ উনি সেনা কর্মকর্তারা তো আপা বলেন না, ওনারা অন্যভাবে কথা বলেন। তো হি ওয়াজ ভেরি সোশ্যাল, বাট এরপরে কি হলো আই হ্যাভ নো আইডিয়া। বাট লিগালি আমি আপনাকে বলতে পারি যে তার বিয়েটা লিগাল। এটাকে নিয়ে এরকম যেভাবে ওনারা বলছেন, আর একটা জিনিস কি, ওনারা খুব তারিখ দিয়ে দিয়ে বলার চেষ্টা করছেন। কাম অন সার্ভার, আপনি যদি এখন একটা বিয়ে করার সিদ্ধান্ত নেন আপনার পরিবার থেকে, তো আপনি কি মেয়ে দেখতে যাবেন না? এখন কি আমি বলবো আপনি 6টি মেয়ে দেখেছেন, সুতরাং আপনি অনেক মেয়ের সাথে ঘুরেছেন, আপনি সুতরাং আপনি ব্যভিচারী? ইটস নট লাইক দ্যাট। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হতে হলে তো দে নিড টু টক। মিসেস ফারজানা, আমরা যদি আইএসপিআর এর যে বিবৃতি সেটা যদি আমরা একটু যাই, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে যে সেনাবাহিনীতে কি আর কেউ দ্বিতীয় বিয়ে করে নাই? ভাই আমাদের, আমি নাম বলবো না, আর্মি আর্মি রেগুলেশন, আর্মি রেগুলেশন, আমি আপনার কাছ থেকে জানতে চাই, কারণ এই আমি কমেন্ট
আমি কমেন্ট করতে চাই না, কারণ আমি না জানেন আমার কথা দিয়ে যে কাউকে আঘাত করতে চাই না, এবং এটা সবাই জানে আমি কেন আমার মুখে বলবো। কারো কারো তৃতীয় বিয়ে নিয়ে যদি সে সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারে, কারো দ্বিতীয় বিয়ে নিয়ে যদি কেউ সার্ভিং থাকতে পারে, কারো চতুর্থ বিয়ে নিয়ে যদি কেউ পিএনজি না হয়, তাহলে সার্ভার দিয়ে একজন শ্রেষ্ঠ কর্মকর্তা ঠিক আছে, তার যদি বিয়ে করার প্রসেসে কিছু ভুল হয়ও তাকে ডেকে নিয়ে কথা বলা যেতে পারে, কোনো একটা একটা পুট করা যেতে পারে। এইভাবে অযথাই কেন ফারজানা ব্রাউন, যেমন আপনি দেখেন আশ্চর্য আইএসপিআর এ যে শব্দগুলো লেখা আছে, প্রত্যেকটি শব্দ যেই বিদেশের নামগুলো লেখা আছে এবং দেশের ভেতরে স্থানের নাম লেখা আছে সত্য। একটা শুধু আমি বলছি, ধরেন তিনি প্রথমে স্বর্ণকিশোরীতে কাজ করবার জন্য সরকারের অনুমতি চেয়েছেন, দুই তিনি স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনে কাজ করবার জন্য অনুমতি পেয়েছেন, আমি স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিইও, তিনি আমার সাথে প্রণব মুখার্জির একটা ইন্টারভিউ আনতে তিনি ভারতে গিয়েছেন। এখন আপনি আমাকে বলেন যে এটাকে আপনি প্রমোদ ভ্রমণ বললেন যে আপনার কাছে কি আসলে ইনফরমেশন নেই, নাকি আপনি এটা আমার উপরে একটা স্টিগমা লাগবার জন্য বলছেন? আমার প্রশ্নের উত্তর যদি কেউ দিত আমি খুব খুশি হতাম। উনি যখন আমেরিকাতে গেছেন, উনি তখন আমার বাবা সেখানে অবস্থান করছিলেন, আমার ভাইয়ের বাড়িতে তিনি বেড়াতে গেছেন, তিনি আমাদের ফ্যামিলির, উনি তো একজন চৌকস লোক, তিনি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার আগে আমার পুরো পরিবারের খোঁজ খবর নিয়েছেন, এমনকি আমেরিকা যখন গেছেন আমার ভাইয়ের বাড়িতে অতিথি হয়েছেন। আমার ভাইয়ের বাড়ির আতিথেয়তা, তাকে যেই পরিমাণ আতিথেয়তা দিয়েছেন সেখানেই কথা হয় যে আপনারা যখন দেশে আসবেন ইউ হ্যাভ টু বি মাই গেস্ট। তো এটা একটা পজিটিভ গেস্টচার, ফ্রেন্ডশিপের একটা গেস্টচার। আমার ভাই যখন দেশে এসেছেন তখন তাকে নিয়ে বাচ্চাদেরকে, উনি যখন এসে দেখা করেছে ওনার সঙ্গে, উনি বলেছেন যে তোমরা কোথায় যাবা, জেনারেল আঙ্কেল কোথায় নিয়ে যাবে, বলেছে আমরা পাহাড়ে যাবো, তুমি নাকি পাহাড়ে যুদ্ধ করেছো, আমরা পাহাড়ে যাব। তো সেই পাহাড়ে যখন যাওয়া হলো খাগড়াছড়িতে, সেখানে আমার ভাই, ভাবি, তিন বাচ্চা, আমি, আমার বাচ্চারা, আমার মা, আমার আমার পুরো পরিবার সকলে মিলে সেখানে গেছি, উনি বলে দিয়েছেন এবং পরবর্তীতে তিনিও সেখানে আমাদেরকে হোস্ট করেছেন। সো আমি তো এই হোস্ট, তো আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় আমি 64 জেলা ঘুরেছি, 64 জেলাতেই কোনো না কোনো পুরুষ আমার সঙ্গে ছিল। তো এখন এটা যদি আপনি বলেন আপনি 64 জেলায় পুরুষদের সঙ্গে ঘুরেছেন, দ্যাটস ভেরি স্যাড। পুরো বিষয়টি, পুরো বিষয়টি অ্যাকচুয়ালি আপনাকেই, আপনাকে একটু সম্মানহানি করার একটি প্রচেষ্টাই আমরা দিচ্ছি। আমাকে আগেই বলেছে যে এখানে নাকি মানে এই ভেতরের যে এজেন্সিরা আছে তারা নাকি কি কি ক্লিপ ক্লিপ বানিয়ে ছাড়ে, ওনার নামেও ছাড়বে, আমার নামেও ছাড়বে। আমার হাজবেন্ড আমাকে আগেই বলেছে এটা নাকি তাদের ওল্ড প্র্যাকটিস, যে তারা যাকে হানি করতে চায় যাকে করতে পারে না। যেমন আমি তো আইএসপিআর এর বক্তব্য থেকে একটা জায়গায় অনেক খুশি হয়েছি যে আমার হাজবেন্ড একজন বীর বিক্রম, এই ধরনের বড় বড় পজিশনে থাকলে কিন্তু এক ধরনের স্টিগমা থাকে। যেমন ধরেন কেউ বললো যে উনি 7 লক্ষ টাকা নিয়ে অনেক বিডিআরে সৈন্য ভর্তি করেছে ধরেন, তো আমার তখন কেমন লাগতো যে তাহলে তো শেষ কর, তাহলে তো সব খারাপ লোক। তো তার সম্পর্কে একটি স্টিগমা আনতে পারেনি। তো কেন কেন এই যে পিএনজি বা পার্সোনা নন গ্রাটা, তিনি সেনাবাহিনীতে 40 বছর চাকরি করে কেন তিনি সেনাবাহিনীর ভিতরে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি হয়ে গেলেন, কেন তাকে পার্সোনা নন গ্রাটা করা হলো? থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাস্কিং দ্য কোয়েশ্চেন, বাট এই প্রশ্নটাও আমি মনে করি সেনাবাহিনীর জন্য ছেড়ে দেওয়া ভালো। তবে আমার মতো একজন সাধারণ মানুষ হলেও, আমি যেহেতু শৃঙ্খলার মধ্যে বড় হয়েছি, আমি যেহেতু সেনাবাহিনীর পরিমণ্ডলে বড় হয়েছি, আমি জানি যে কিছু নিয়ম নীতি শৃঙ্খলা সেখানে রয়েছে, সেই কারণে আমি আগে কখনো এই বিষয় নিয়ে কথা বলিনি। কারণ সেখানেও আমি দেখেছি যে সেই চিঠিটিতে লেখা রয়েছে যে একজন মিডিয়া ব্যক্তিত্বকে আপনি বিয়ে করেছেন, ওই জনৈক মিডিয়া ব্যক্তিত্ব ক্যান্টনমেন্টে ঢুকলে যে কোনো ডেঞ্জারাস পরিস্থিতির উদ্ভব হতে পারে। তো এখন আমার প্রশ্ন হতো, সেনা কর্মকর্তার অনেক স্ত্রীকেই তো আমি দেখি যে তারা টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে যান, গান করেন, টেলিভিশনে যান, এখন তারা যদি মিডিয়া ব্যক্তিত্ব নিয়ে এত ভীতিকর হবে, তাহলে এরকম ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্ত্রীরা কি করে মিডিয়াতে এখন যাচ্ছে? এনিওয়ে, আমার কথা হচ্ছে যে কোনো একটা মিডিয়া ব্যক্তিত্ব যাবেন বলে এরকম হবে, এই বিষয়টিতে আমার মনে হয় মিডিয়ার কাছেও তাদের একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে। মিডিয়ার মানুষ মানে বা মিডিয়া ব্যক্তিত্ব মানে কি কোনো নেতিবাচক মানুষ, এটা আমার প্রশ্ন আর কি সেই। এবং এই এই কারণে কি কাউকে পিএনজি করা যায়? আর ড্রেসের কথা তো বললামই আমি আপনাকে, যেগুলো লিখেছে খুবই খোড়া অজুহাত, কেন করেছে এটা আপনি তাদেরকেই জিজ্ঞেস করবেন। আমার যদি কখনো সুযোগ আসে প্রশ্ন করার আমি অবশ্যই করবো। এবং আমার দিক থেকে একটাই কথা বলা আছে, সেটা হলো যে জেনারেল সার্ভার দিকে তার উপরে যে পিএনজি করা আছে সেটি উঠিয়ে নিয়ে আমাদের
মুক্তিযুদ্ধের সময় ব্যাটলফিল্ডে যে মহান সেনাবাহিনীর জন্ম তাকে কলঙ্কমুক্ত করা হোক। আমি আপনার যে নিকাহনামা দেখলাম, যে কাবিননামা দেখলাম, তাতে দেখলাম যে আপনার দেনমোহরের পরিমাণ 1,65,000 টাকা মাত্র। এটা কি সত্যি অ্যামাউন্ট? এটা তো আসলে কিভাবে নির্ধারিত হয়েছে? না, আমি আসলে এটা বলেছি যে ভালোবাসা বা বিয়ে কখনো অর্থ দিয়ে নির্ধারিত হতে পারে না। আর আমার দেবর যখন আমাকে এসে প্রশ্ন করেছিলেন কাগজ কলম নিয়ে এসে, যে তুমি তাহলে কত লিখবো, কয়টা শূন্য লিখবো বলো, তাহলে তোমার মতো একটা মানুষ, সেটা তো মানে কোটি শব্দটা থাকা উচিত, নাহলে রেসপেক্ট থাকবে না, এরকম একটা বিষয় ছিল। তা আমি বললাম যে তোর ভাইয়ের কি কোটি টাকা আছে? তো সে তখন হিসেবে বললো, আমার ভাইয়ের থাকুক না থাকুক, পুরো পরিবারই কি নাই নাকি, সবাই মিলে দিব তোমাকে। এসব হাসাহাসি হলো। পরে আমি শেষে সিদ্ধান্তে এসে যেটা জানালাম যে আমি সরওয়ারদী সাহেব একজন বীর বিক্রম, দেশের একজন বরেণ্য ব্যক্তি, তিনি তার একটা দুর্বিষহ জীবন পার করেছেন, আমি চেষ্টা করব আমার মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতে। সুতরাং একটা টাকার কোনো প্রশ্ন আসছে না, এটি মমতা, ভালোবাসা। সুতরাং আমি বলেছি এখানে লিখে দাও যে হৃদয়, আমি তার হৃদয় চাই এবং তিনিও যেন আমার হৃদয়টাকে নিয়ে সঠিকভাবে ভালোবাসেন। তো সুতরাং দেনমোহর হবে ভালোবাসা। তো এই কথা শুনে আমার দেবর খুব খুশি হয়ে নাচতে নাচতে গেলেন, নতুন আইডিয়া, তাই তো দেনমোহর হবে ভালোবাসা। তো সেখানে যাওয়ার পর যে হুজুর বসেছিলেন, তিনি এবং আমার বাবা কিন্তু অত্যন্ত অত্যন্ত ধার্মিক একজন লোক, এবং তিনি তখন আমাকে এসে আবার বকা দিয়ে বললো, ঢং করো, ভালোবাসা আবার কি, দেনমোহরে তো একটা নাম্বার লাগবে। আমি বলছি আমার তরফ থেকে আমার অ্যাস্কিং হচ্ছে ভালোবাসা, এরপরে নিয়ম অনুযায়ী তোমরা কিছু একটা বসাতে চাইলে বসাতে পারো, আমি তো, কারণ এটা পারিবারিক ভাবে হচ্ছে, সুতরাং এটা তো আমি একা করছি না, একা সিদ্ধান্ত না, তোমাদের ব্যাপার, কিন্তু আমি চাই এটাতে কোনো টাকা পয়সার লেনদেন হবে না। এখানে 1 টাকা লেখা থাকুক আর 100 টাকা লেখা থাকুক, 1,00,000, 1 কোটি যাই লেখা থাকুক, যদি ওনার সঙ্গে আমার সম্পর্কই না থাকে তাহলে কি এটার কোনো মূল্য আছে? তিনি যদি আমাকে, আমার যদি ঝগড়াই হয় যে তারপর আমাকে 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা এখন আপনি দিতে হবে, দিস ইজ নট, এটা কোনো সৌন্দর্যের সম্পর্ক না, যে কারণে আমি এটার বিরোধিতা করি। সম্পর্কের মূল্য কখনো টাকা দিয়ে হয় না, যে তোমাকে বিয়ে করে আমার কি কি লস হলো, কি কি লাভ হলো, ইটস নট লাইক দ্যাট। এই 1,65,000 টাকা, এই ফিগারটি কিভাবে আসলো? ও আচ্ছা, এটা হলো, এটা আমি আমি সম্ভবত আমি আমার বাবাকে যতটুকু চিনি সম্ভবত এটি ফাতেমি কাবিন বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে যখন তিনি বিয়ে দিয়েছেন, বিবি ফাতেমাকে, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে দিয়েছেন, তখন সম্ভবত এই অঙ্কটা ছিল, এরকম কিছু একটা ক্যালকুলেশন করে বোধহয় দিয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর সারওয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, প্লিজ প্রে ফর আস। তো দর্শক ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, এবং নিয়মিত আপডেট পেতে আমার ফেসবুক এবং ইউটিউব পেজের সঙ্গে সংযুক্ত থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।